অনেকদিন যাবত আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে স্বৈরাচারী সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে। কিন্তু স্বৈরাচারী সরকার এই দেশ থেকে বিদায় নিলেও তার যে দোসররা রয়েছে, সাঙ্গপাঙ্গরা রয়েছে, তারা এখনও এই দেশে অবস্থান করতেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আবার আমাদেরকে সাধারণ জনতাকে উস্কিয়ে দিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা দখলদারিত্ব করতেছে। যদি বলি আমাদের এই ক্যাম্পাসে বিভিন্নভাবে আমাদেরকে উস্কিয়ে দিচ্ছে এবং সাম্প্রদায়িকতা চালানোর চেষ্টা করতেছে। আমরা এর বিরুদ্ধে, আমরা যে সকল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আমাদের ছাত্রজনতার উপর গুলি চালিয়েছে, যে আমাদের ছাত্রজনতার উপর লাঠিচার্জ করেছে, তারা রামদানি আমাদেরকে কুপিয়েছে, আমরা এদেরকে স্থান দিতে চাচ্ছি না। আমরা চাই একটি সুন্দর সুশৃঙ্খল ক্যাম্পাস, যেই ক্যাম্পাস মাদকমুক্ত থাকবে, যেই ক্যাম্পাস সাম্প্রদায়িকতাবিহীন থাকবে। এখন পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করে তারা এই নৈরাজ্যতা সৃষ্টি করতে চাচ্ছে, মাদক বিক্রি করতেছে এবং মাদক সেবনও করতেছে। আমরা কোনো নৈরাজ্যকে এই ক্যাম্পাসে দেখতে চাই না এবং কোনো সুযোগ দেব না। আমরা এখান থেকে বলতে চাই, যদি এই ক্যাম্পাসের মধ্যে কোনো ছাত্রলীগ অবস্থান করে থাকে, যদি সে আবারও সে অপচেষ্টা চালানোর চেষ্টা করে, তাহলে যেন সে শুধরে যায় এবং এই ক্যাম্পাস ত্যাগ করে। জুলাই একটি বিবৃতি দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে বিএম কলেজ ক্যাম্পাসে এবং বিএম কলেজ যে ডিগ্রি হল আছে, অন্যান্য হলগুলো আছে, সেখানে ছাত্রলীগের লোকজন তারা অত্যাচার নির্যাতন করে, তারপরে জোরপূর্বক ছেলেদেরকে বের করে এনে, সাধারণ শিক্ষার্থীদেরকে বের করে এনে তাদের প্রোপাগান্ডা বা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল। ঠিক এই মেসেজটাই আজকের দিনে আমি দিতে চাচ্ছি, এই জন্য যে তারা এখন ক্যাম্পাসমুখী হতে চাচ্ছে এবং হলমুখী হতে চাচ্ছে এবং তারা সেটা প্রক্রিয়া শুরু করে দিয়েছে। কিন্তু আমরা এটা এই স্বাধীন বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশে আমরা কোনোভাবেই হতে দেব না। 5-star রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়াল্টন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয়। তো এখানে যে ছাত্রলীগের যে একটা আধিপত্য এটা ছিল, এখনো আছে, হয়তো কেউ পিছনে আছে, কেউ ষড়যন্ত্র হিসেবে কাজ করছে, এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইস্যু হচ্ছে। এর একটা অর্থ হলো আজকে ওরা যে প্রোগ্রামটা করছে, এটা হলো মাদক বিরোধী একটা অভিযান প্রোগ্রাম ছিল। কারণ এই ক্যাম্পাসে মাদকাসক্ত যদি থাকে, যদি মাদক আসক্ত হয়, সে মাদকাসক্ত হয়ে ছাত্রলীগ ক্যাম্পাসে অনুপ্রবেশকারী হিসেবে আসতে পারে। এটা আপনারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছেন, এটা অবশ্যই। যদি ছাত্রলীগ যারা এই ক্যাম্পাসে ছিল, যারা দীর্ঘদিন মাদকাসক্ত ছিল, যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, তারা যদি সকল ছাত্রর কাছে ক্ষমা চাইতে পারে, সকলকে যদি সমন্বয় করে তারা যদি সাধারণ ক্ষমা চায়, অবশ্যই তাদেরকে সাধারণ ক্ষমা করে দাও। আমি মনে করি যে সাধারণ ছাত্রদের এটা একটা নৈতিকতার দায়িত্ব, কারণ তাদেরও একটা সুস্থ জীবনে তারা ফিরে আসুক। ভুল মানুষেরই হতে পারে এবং তাদের যে ভুল হয়েছে তারা অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাবে। ছাত্রলীগ কে কই হই হই।